নমস্কার বন্ধুরা আমি সুব্রত রায় আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোয়েল পাখির ডিম থেকে কীভাবে বাচ্চা তৈরি করবেন সে ব্যাপারে একটু আলোচনা করি একদম খুবই সহজ পদ্ধতিতে আমরা বাড়িতেই মুরগির যে ঘরোয়া দেশি মুরগি আছে সেই মুরগিতে কোয়েল পাখির ডিম তাই দিয়ে তার থেকে কিন্তু আমরা সহজেই বাচ্চা উৎপাদন করতে পারবো ডিমটাকে কিন্তু হতে হবে নিষিক্ত ডিম অর্থাৎ নিষিক্ত ডিমের যদি আমরা তায়ে বসাই তাহলে সেই ডিম থেকে খুব সহজেই বাচ্চাগুলো উৎপাদন হবে এই ডিম ফুটতে মোটামুটি সময় লাগে সতেরো থেকে আঠেরো দিন সতেরো আঠেরো দিনের মধ্যে কিন্তু ডিম ফুটে বাচ্চাগুলো তৈরি হয়ে যায় আর একটি বিষয় যেটা বলে রাখি বন্ধুরা এরা ডিম ফুটে বেরোনোর পর থেকেই কিন্তু এরা নিজের খাবার নিজেরাই খেতে পারে তখন আর মুরগির কোনো দরকার নেই যে মুরগি তা দিয়েছিল সেই মুরগির সাথে এরা ঘুরবে না যেহেতু মুরগি একটি অন্য প্রজাতির আর কোয়েল অন্য প্রজাতির সুতরাং কখনোই মুরগির সাথে এরা ঘুরবে না এরা কিন্তু জন্মের পর থেকে নিজের খাবার নিজে খেতে পারে আর খুব তাড়াতাড়ি এরা বেড়ে ওঠে খাবার হিসাবে এদেরকে যে মুরগির খাবার রয়েছে সবথেকে সরু দানাটা সেই দানাটা আপনারা দেবেন দেখুন এদের নতুন পালক বেরিয়ে গেছে বাচ্চাগুলি আগের থেকে কতটা বড়ো হয়ে গেছে এরা খুব চঞ্চল হয় পোকামাকড় সেগুলোও কিন্তু এরা খেয়ে নেয় ধরে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন দেবেন আর এদেরকে বাচ্চা কিন্তু একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন শীতকাল হলে যেখানে থাকবে সেখানে একটি লাইটের ব্যবস্থা করলে ভালো হয় যে একশো ওয়াটের বাল্ব সেই বাল্ব জ্বালিয়ে দিলে এরা ঠান্ডার হাত থেকে বাঁচবে যেহেতু আমার বাচ্চাগুলো গরমের সময় ফুটে তার জন্য সেই ঠান্ডার যে সমস্যা সেটা হয়নি আপনাদের যারা শীতকালে বাচ্চা তুলবেন তাদের জন্য বলছি একটা এক্সোয়াটের লাইট কিন্তু জ্বালিয়ে দেবেন বন্ধুরা আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে দেশি মুরগির সাহায্যে ডিমে তা দিয়ে তার থেকে প্রচুর বাচ্চা উৎপাদন করতে পারবেন আর আপনাদের বলে রাখি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ భాలా అవశ్యో చైబూ నవెం